21/4/2022 तारीख हमरा महामान्य हाईकोर्टे कलकाता हाईकोर्टे द्वारस्थ हई एवं एकटा पुलिस एक्शनेर मामला करी से आदालतेर नोटिस पे एखन बर्तमाने पुलिस सक्रिय एवं 302 धारा आईपीसी 376 जी आईपीसी सेक्शने मामला लॉन्च करेछे। लॉन्च करार पर बर्तमाने आज के 23 तारीखे सेकेंड पी एमर जन महामान्य रानाघाट आदालतर अर्डर अनुजाई सेकेंड पी एमर जो आज के वही भिक्टी महिला जिन मारा गेन तर डेड बडी कबरस्थान तुले नवर जन आज के से क्षटा हो तृणमूल तरफे कि बला এটা সম্পূর্ণ মিথ্যে কথা, এটা ওদের সাজানো ঘটনা। দরকার হলে এসব পাড়া প্রতিবেশী আছে, আশপাশে যারা বসবাস করে তাদেরকে কাছে শোনা হোক, তারা সত্যি ঘটনা বলবে। এরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। এরা গতকালকে আমরা এদের স্যালেন্ডার করিয়ে দিয়েছি, যেহেতু এদের নামে কেস করেছে পুলিশ ওদের খোঁজে, যার জন্য আমি নিজে নিয়ে গিয়ে স্যালেন্ডার করেছি। এটা সম্পূর্ণ মিথ্যে কথা, পাড়ার লোকজন আছে, আমার মেম্বার হিসেবে যেটুকুনি কর্তব্য আমি সেইটুকুনি করেছি। যারা প্রতিদিন এনাচ্ছে 355-356 ধারার জন্য সরব হচ্ছেন, তারা এখন কি বলবেন? বিজেপি ফ্যাক্ট ফাইন্ডিং টিম কি প্রয়াগরাজে যাবে? প্রশ্ন কুণাল ঘোষের। যোগী রাজ্য মানে ডবল ইঞ্জিন সরকারের রাজ্য, সেটি যে আইন শৃঙ্খলায় চূড়ান্ত অবনতিতে রয়েছে সেটা আরো একবার প্রমাণ পাওয়া গেল। সেখানে পাথর ছুঁড়ে একই পরিবারের পাঁচজনকে খুন, ভাবাই যায় না, কৈশাচিক গণহত্যা। তো এখন কি বলবেন এই বিজেপি নেতা? আমরা বারবার বলছি তো যে এই বিজেপি গণহত্যা, সন্ত্রাস, নারী নির্যাতন, তফসিলি জাতি উপজাতির উপর অত্যাচার, সমাজের সব পেশার সব অংশের মানুষের উপর অত্যাচার চালাচ্ছে। তো এখন আইন শৃঙ্খলা বলে যোগী রাজ্যে কিছু নেই, এক পরিবারের পাঁচজনকে যদি মধ্যযুগীয় বর্বরতায় পাথর ছুঁড়ে হত্যা করা হয়, তাহলে এখন 355-356 গণতন্ত্র, মানবাধিকার, এই যে কথাগুলো, জাতীয় মানবাধিকার কমিশন, অন্যান্য কমিশন যেগুলো আছে, তারা কি এখন চোখে ঠুলি গুঁজে বসে থাকবেন? বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, তো তারা কি এখন ওখানে যাবেন না? এবার যোগীর আছে গণহত্যার অভিযোগ উঠল। দু বছরের শিশু সহ একই পরিবারের পাঁচজনকে গলার নলি কেটে খুনের অভিযোগ। প্রয়াগরাজের হরফই থানা এলাকার খেবরাজপুর গ্রামের এই ঘটনায় জানিয়ে দেওয়া হয় মৃতদের বাড়ি, ঘরের বাইরে বিভৎস অবস্থায় পড়েছিল পরিবারের বিশেষভাবে সক্ষম মেয়ে এবং পুত্রবধূ মৃতদেহ। হামলার হাত থেকে রক্ষা পেয়েছে 4 বছরের এক শিশু কন্যা। ধর্ষণে বাধা দেওয়াতেই গোটা পরিবারকে নৃশংসভাবে খুন এমনই সন্দেহ পুলিশের। ঘটনাস্থলে যায় ফরেন্সিক দল, নিয়ে যাওয়া হয় পুলিশ কুকুরও। 12 ঘন্টা কেটে গেলেও কেউ গ্রেফতার হয়নি। এক সপ্তাহ আগে 15 এপ্রিল নবাবগঞ্জ থানা এলাকার খগলপুর গ্রামে একই পরিবারের 4 জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়, মেলে গৃহকর্তার ঝুলন্ত দেহ। 5 জনের মৃত্যুর পর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন যোগী আদিত্যনাথ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।